আমাদের হিন্দু ধর্মে প্রায় সব বাড়িতে সন্ধ্যাবেলায় শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপধুনা দেখানো হয়। এই ধুনো দেখালে ঘরে সুখ শান্তি বজায় থাকে, সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়, বাস্তুদোষ কেটে যায়, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়, আর গৃহে লক্ষ্মী বিরাজ করেন, গৃহদেবতাও সন্তুষ্ট হন। ঘরের প্রতিটি কোণে কোণে ধূপ দেখালে ঘরে সুখ শান্তি বজায় থাকে। আসুন দেখে নিই কেমিক্যাল ফ্রি ধূপ কীভাবে তৈরি করবেন। তার জন্য আমি আমার ঘরে থাকা কয়েকটা সামান্য জিনিস দিয়েই আমি আজকে ধুনো স্টিক বা ধুনো কোণ বানিয়ে দেখাবো। এর জন্য কি কি লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই যে কালো কালো জিনিসটা নিয়েছি এটা হলো টিকা। আপনারা অনেকেই ধুনো দেওয়ার সময় টিকা ব্যবহার করে থাকেন, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা নিয়েছি নারকেলের ছোবড়ার গুঁড়োর অংশ। এই জিনিসটাকে যদি একটু ছেঁকে নেওয়া যায় তো খুব ভালো হয়। আমার ছাঁকা হয়নি, তো একটু যদি ভালো করে বেছে নেন তো খুব ভালো হয়। তার সাথে নিয়েছি মধু। ফ্রিজে ছিল বলে আমার এই মধুটা একটু শক্ত শক্ত লাগছে। তারপর নিয়েছি ঘি। আপনারা জিনিসগুলো পরিমাণ মতো নেবেন। আর আমি এখানে নিয়েছি কর্পূর নিয়েছি, আর নিয়েছি ধূপের গুঁড়ো। এগুলো সবই আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন, অ্যাভেলেবল আছে। আর কর্পূরগুলো একটু কালো দেখাচ্ছে, কারণ আমি ওই যে কালো জিনিসটা দেখছেন যে আমি হাতে নেড়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ওই কর্পূরটা নেড়েছিলাম, সেই জন্য কালো হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পাচ্ছেন। তো যাই হোক, এই জিনিসগুলো এবার আমি কিভাবে তৈরি করছি সেগুলো আপনারা দেখতে থাকুন। আমি এই টিকার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম নারকেলের ছোবার গুঁড়োর অংশগুলো, তারপর দিয়ে দিলাম ধূপের গুঁড়ো। আমি আগেই বলেছি আপনাদের পরিমাণ অনুযায়ী এগুলো নেবেন। এরপর আমি কর্পূরগুলো তুলে রাখছি, কারণ এগুলো হাতে গুঁড়ো করে পরে দেব, সেই জন্য সরিয়ে রাখলাম। ঘি দিয়ে দিলাম। ঘিটা যত শুদ্ধ হবে ততই কিন্তু গন্ধটা সুন্দর বেরোবে। আর দিয়ে দিলাম মধু। আপনারা এগুলো দেখবেন যেন জিনিসগুলো খাঁটি হয়, তাহলে কি হবে জিনিসটা সুন্দর তৈরি হবে এবং খুব সুন্দর ধূপের গন্ধ বেরোবে। তো ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা গোলাপের পাপড়ির গুঁড়ো দিতে পারেন, গোবরের শুকনো শুকিয়ে সেটা গুঁড়ো করে দিতে পারেন। আমি এবার কর্পূরগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কেমিক্যালের জিনিসই ব্যবহার করে থাকি, কিন্তু কেমিক্যালের এই ধূপ ধুনো আমাদের শরীরে খুব ক্ষতি করে। আমাদের হার্ট লাংস খুবই ক্ষতি হয়, আর এইগুলোতে বেশি এফেক্টেড হয় বয়স্করা এবং বাচ্চারা। তাই আমি ঘরে বানিয়ে নিয়েছি এই কেমিক্যাল ফ্রি ধূপ বা ধূপের কোণ। তো আস্তে আস্তে আমি কর্পূরগুলো সব গুঁড়িয়ে নিলাম, কর্পূরের একটা সুন্দর গন্ধ আসে। তো ভালো করে আমি চটকে মেখে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন, এক্ষেত্রে গ্লাভস ব্যবহার করতে পারেন, হাতে এই কালো লেগে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলেই উঠে যায়। এবারে আমি এগুলো থেকে আমি কোণের আকার দেব। আপনারা চাইলে বিভিন্ন রকমের মন মতো শেপ দিতে পারেন। আমি আপনাদের কোণের আকারে তৈরি করে দেখাচ্ছি। এগুলো চাইলে আপনারা গোল গোল করেও দিতে পারেন, কারণ গোল গোল করে দিলে আপনারা ধুনুচিতে দিয়ে টিকার মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখালাম কোণের শেপে, আমি হাত দিয়েই তৈরি করলাম।
এগুলো তৈরি করতে কিন্তু ছাঁচ পাওয়া যায়, ছাঁচে করলে একদম পারফেক্ট শেপ আসে। আমি হাতেই করলাম, আমার কাছে কোনো ছাঁচ নেই। বন্ধুরা, আমি এর আগেও একটা ধূপের গুঁড়ো কিভাবে তৈরি করেছি সেটা ভিডিওটা দেখিয়েছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটাতে, যারা দেখেননি তারা দেখতে পারেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের একটা লাইক বা কমেন্ট পেলে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ আসবে। তাই বন্ধুরা, আমাকে আপনারা একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তাহলে দেখুন, আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি ধূপের কোণ। আমার সবকটি কোণ বানানো হয়ে গেছে, এগুলো আপনারা রোদে একটু শুকিয়ে নেবেন। এগুলো শুকোতে একদিন বা দুদিন লাগে, তো শুকিয়ে নিলে ভালোভাবে এগুলো জ্বলে উঠবে আর ঘরে সুগন্ধি ছড়িয়ে দেবে। খুব সহজ বানানো, আপনাদের ঘরে সবার কিন্তু ঘরেই এই সামান্য ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। আসুন এবার দেখে নিই জ্বালিয়ে কি অবস্থা হয়। এটা যেহেতু কাঁচা অবস্থায় আছে, একটু শুকিয়ে গেলে জ্বলতে সুবিধা হয়, তো আমি আপনাদেরকে এখনই জ্বেলে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন জ্বলছে। দেখুন ভালোই কিন্তু ধোঁয়া বেরিয়েছে, আর বন্ধুরা বিশ্বাস করুন প্রচণ্ড পরিমাণে একটা সুগন্ধি, মিষ্টি সুগন্ধি বেরিয়েছে। আমার ঘরটা সুগন্ধে ভরে গেছে। তো আপনারা এইভাবে ধূপ কোণ বানিয়ে বা এভাবে ধূপের স্টিক বানিয়েও কিন্তু ঘরে কেমিক্যাল ফ্রি স্টিক তৈরি করতে পারেন। আর গৃহদেবতাকে সন্তুষ্ট করুন, মা লক্ষ্মী নারায়ণকে সন্তুষ্ট করুন, ঘরের প্রতিটি কোণে ধূপ দেখান, যাতে আপনাদের ঘরের মঙ্গল হয়। নমস্কার।